दिनहाटा में कोरोना वायरस के संक्रमण के दौरान लॉकडाउन के हालत के बावजूद तृणमूल कांग्रेस एवं भाजपा के बीच झड़प देखने को मिली है। शनिवार रात दिनहाटा शहर के भाजपा मंडल अध्यक्ष मुन्ना साहू एवं दो नंबर वार्ड के नेता रॉकी चौधरी के घर पर पथराव करने का आरोप लगा है। आरोप है कि 8 से 10 लोगों के एक ग्रुप ने उनके घर पर तोड़फोड़ की और उन्हें गाली गलौज भी किया है। वहीं भाजपा के नेताओं का कहना है कि तृणमूल के विधायक उदयन गोह के इशारे पर ही यह घटना करवाया गया है। हालांकि विधायक ने ऐसे किसी भी घटना में हाथ होने से इनकार कर दिया। সন্ধ্যা না রাত্রি তখন 8:30-9:15 হবে। ওই সময় আমি আমার টিভির ঘরে বসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎই বাইরে থেকে খুব গালিগালাজের আওয়াজ শুনলাম। আওয়াজ শোনার সাথে সাথে বের হব, তো আর মাঝখানেই মোটামুটি 6-7টা বাইকে 10-15 জনের মতন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা, তারা আমার বাড়িতে হামলা চালায়। বড় বড় ইট পাথর এসব দিয়ে আমার বাড়ির চালে, ঘরের ভেতরে, বাইরে থেকেই তারা পাথর ছোড়ে। পাথর ছুড়তে ছুড়তে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাকে, আমার পরিবারকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে করতে যখন আমরা বাইরে বের হতে নিই এবং পাড়া প্রতিবেশীরা যখন ছুটে আসে, তার মাঝখানে এই দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং মাননীয় বিধায়ক যিনি আছেন তার নামে আমাকে হুমকি দিয়ে যায় যে আমি যেন পরবর্তীতে কোনো দিন কোনো রকম রাজনৈতিক, বিজেপি যে রাজনৈতিক দল আছে তার সাথে মেলামেশা না করি। বাড়িতে ধরুন 8টার পরেই আর কি মোটামুটি 12-13 জন দুষ্কৃতীরা এসে আর কি বাইক নিয়ে এসেছিল, বড় বড় পাথর বাটাম এসব নিয়ে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং বাড়ির জানলার কাজ দেখতে পাচ্ছেন, গেট উপরে বাড়িতে ঢেল দিয়ে সব কিছু ভেঙে দিয়েছে এবং উল্টোপাল্টা অনেক ধরনের কথা বলে গেছে। ওরা কারা? ওরা আমার যা মনে হচ্ছে যে আপাতত ওনাদের তৃণমূলেরই দুষ্কৃতীরা হবে আর কি, ঠিক আছে। কারণ এই পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র বলতে কিছু নেই, ঠিক আছে। সব কিছু হরণ করে নেওয়া হচ্ছে আর কি, সব কিছুই গায়ের জোরেই। এটা দিয়ে আর কতদিন চলবে সেটা কিন্তু জনগণ কিন্তু আর ভালো চোখে দেখছে না।